থেকে শুরু হয়েছে রিসর্টটা, এইগুলো এই যে এগুলো এগুলো সব হচ্ছে শকুন্তলায়। এটা গেটটা, আর ওইদিকে এটা হচ্ছে গেটটা, আর ওইদিকে হচ্ছে এটা হচ্ছে খাওয়ার টিকিটের কাউন্টারটা, এটা মেনু মেনু, আর উপরে হচ্ছে খাওয়ার জায়গাটা। আরে অনেক বড় এরিয়া, আমরা এখন এন্ট্রি করে নিচ্ছি। আর এই যে উপরে যেটা আছে ওইটা হচ্ছে খাওয়ার জায়গাটা, আর এইটা হলো আরো বড় মানে ভিতরটা, সামনে সুইমিং পুল, আর এখানে এই যে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, সূর্যমুখী ফুল। হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে আমি এখন এসেছি শকুন্তলাতে। শকুন্তলা হচ্ছে একটা রিসর্ট প্লাস একটা মানে খাওয়ারও জায়গা, যেটা সোনাঝুরির কাছেই, একদম মানে যেটা শনিবারের হাট হয় সেটার কাছেই। তো আমি ডিটেলসে সব দেখাবো, আপাতত আমি এসেছি, আর এখানে কি কি সিস্টেম কি না সিস্টেম সেগুলো সব দেখাবো। আপাতত আমরা খাওয়ার জন্য বসে আছি, আর আজকে শনিবার বলে ভীষণ ভিড়, অন্যান্য দিন এত ভিড় হয় না, বাট যেহেতু শনিবার হাটের দিন বাইরে থেকে প্রচুর লোকজন হয় আসছে, ভীষণ ভিড়। তো আমরা এখন খাবার অর্ডার দিচ্ছি, খাবারগুলো দেখছি, খাচ্ছি কি কি না খাচ্ছি, কি দাম সব আমি জানি। ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিটটা পেয়েছি, ঠিক আছে। তো তারপর এবার আমাদের খাবার আসবে, আমাদের টোকেনটা আমাদের কাছ থেকে নিয়ে যাবে এবং খাবারটা দেবে, দেওয়ার পর আমি খেয়ে বলবো সেটা কেমন। আর অবভিয়াসলি আমি রিসর্টটা দেখানোর চেষ্টা করব, দেখাবো, তো দেখতে থাকুন। আর কি কি সিস্টেম সেগুলো আমি লাস্টে সব বলে দেবো, তো দেখতে থাকুন। এটা হচ্ছে খাবার জায়গাটা, টোটালটা এরকম সব এখানে সুন্দর ডেকোরেশন করা আছে, আর সবাই খাচ্ছে। আর এই যে ওখানে নিচে হাটটাও দেখা যাচ্ছে উপর থেকে, সব মাটির জায়গা। আর এখানে খাবারগুলো সব রাখা আছে, আর এগুলো সব সাজানো হয়েছে, যেগুলো থালি আছে ওগুলো সাজানো হয়েছে, পদ্ম পাতা দেওয়া আছে নিচে, আর মাটির জায়গা সব। আর এখানে হচ্ছে কিচেনটা, সামনে কিচেনটা, আর ওখানে সবাই খাচ্ছে, খাবারগুলো রেডি হচ্ছে এখন। এগুলো সব ভেজ থালি আছে, আর এখানে এগুলো সব রেডি হচ্ছে। এখানে কি কি আছে, এটা হচ্ছে আলু পোস্ত, আর এখানে আছে বাসমতি রাইস, সঙ্গে আছে ঘি, আর এখানে আছে পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে একটা শাক ভাজা, এটা স্যালাড, এটা হচ্ছে চাটনি, আর এখানে আছে শুক্তো, আর এটা হচ্ছে পায়েস, আর এখানে আছে ডাল, এটা ডাল, এটা হচ্ছে টোটালটা। তো এবার আমি খাই, থালি চলে এসছে যেটা হচ্ছে ভেজ থালি, আর এগুলো নামিয়ে নিই, আর আমি তো দেখিয়ে দিয়েছি, এবার খাবারটা তারপর টেস্ট করব। কি আছে, আর এখানে হচ্ছে ভাজা, হয়ে গেছে ভালো। আলু পোস্ত বেশ টেস্ট আছে ভালো। এরপর আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে পোস্তর বড়া, বড়াটার মধ্যে পোস্তর একটা সুন্দর ফ্লেভার আছে, আর এই যে পোস্ত আছে ওখানে, আর দুটো বড়াতে হচ্ছে 100 টাকা।
চিকেন চিকেন আছে কত আছে লেবু চিকেন এখানে দুটো পিস আছে এই যে জানি না হয়তো একটু শনিবার বলে একটু ছোট্ট সাইজ মাছের টেস্ট দেখি যেহেতু ঝোল ঝোল হিসাবে ঠিকঠাক কিন্তু চিকেনটা আমার মনে হয় বেশি ভালো আর আছে মাছটা মাছটা সাইজটা হয়তো আর একটু বড় হলে ভালো হতো কিন্তু টেস্টটা দেখি টেস্ট আছে একটু মিষ্টিটা বেশি খাবার ভালো এবার আমি খাই দামগুলো আমি লাস্টে বলবো সামনেটা হচ্ছে রিসেপশনটা আচ্ছা এটা হচ্ছে সামনেটা রিসেপশনটা সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর পাখিদের আওয়াজ মানে একটা ন্যাচারাল একটা ব্যাপার আছে আর এটা হচ্ছে কটেজগুলো তো একটু দেখাবো আমি ভিতরটা এগুলো আছে কটেজটা ভিতরটা একদম ঠান্ডা বাথরুম আর এগুলো রুম এখানে তিনজন থাকা যাবে নাকি দুটো একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড এরকম অনেক আছে এসিও আছে আবার ফ্যানও আছে আর ভিতরে এরকম সুন্দর সুন্দর এ করা আছে মানে জায়গাটা এতটা বড় আর এত ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর তার সঙ্গে আছে বড় বড় সূর্যমুখী ফুল মানে ছবি তোলা সেলফি তোলা ইনস্টাগ্রাম রিলস সবের জন্য মানে ভীষণ ভালো একটা রিসর্ট সব থেকে বড় কথা হলো যেটা জায়গা মানে জায়গাটা ভীষণ বড় আর যেটাকে রিসর্ট বলাই যায় আর কি মানে পাখিদের কোলাহল বা শহর থেকে একটু দূরে আর সব থেকে বড় কথা হলো যেটা সোনারঝুড়ি সেটাই কাছে মানে একদম পাশে এই যে এখানে দোলনাও আছে দোলনাও আছে টাইম কাটানো যাবে দোলা যাবে আর আরো এরকম পার্কিংটা এখানে গাড়িগুলো সব রাখা আছে আর ফুল তো অনেক আছে সুন্দর সুন্দর এই যে আর ওই যে এগুলো সব স্টোর রুম আর ওইদিকে সব নতুন নতুন হচ্ছে নতুন একটা ক্যাফে হবে এখানে আর এই যে এটা হচ্ছে সুইমিং পুল সাইডটা তো এই যে এটা হচ্ছে সুইমিং পুল সাইডটা একদম মানে সুন্দর আর কি মানে ইয়ে ফিলিং দেবে যে একটা ওয়াটার পার্কে এসেছি সেরকম একটা ফিলিং দেবে সামনে সামনে আরও সব আছে রুমগুলো আর এই যে এখানে রেস্ট আর এখানে হবে আর একটা এখানে একটা নতুন ক্যাফে হবে এখনো হয়নি এটা কাজ চলছে আর এই যে এগুলো আর এখানে তো এনজয় করার ভালো জায়গা একদম অনেক বড় স্পেস ওপেন এরিয়া সুইমিং পুল দারুণ লাগছে দেখতে আর ওদিকে সামনেগুলো সব আছে ওগুলো সব এখন কাজ হচ্ছে সব কাজ চলছে ওইদিকে আরও আছে এই যে খুব সুন্দর গরুর গাড়ি হচ্ছে শনিবারের হাট হাটে আসবেন আর অনেক কিছু ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় আর হাটটা প্রায় সব দিনই থাকে বাট শনিবার দিন সব থেকে ভালো হাটটা হয় মানে সুন্দর হাটটা হয় শনিবার যেখানে প্রচুর মানুষের ভিড় কোলাহল এবং একটা সুন্দর চাঁদের হাট পরিবেশ তৈরি হয় এখানে তো তার জন্য বোলপুর আসতে হবে আর আমার ভিডিও দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ
তো এই যে আমি রুমের সব ডিটেলস এই কার্ডটাতে দিয়ে দিয়েছি, ফোন নাম্বারও। আর এটা ডিসকাউন্ট হয় আর দলের সময় আর মেলার সময় কিছুটা হয়তো বাড়ে, বাট ডিসকাউন্ট হয় অন্য সময়। তো এখানে আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে নেবেন। আর রিসর্টটা ভীষণ সুন্দর, তো আসুন থাকুন। থ্যাংক ইউ।